আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই টড ক্যারলকে জিজ্ঞাসা করাতে ক্যারল বলে যে ট্যান্ডি আর বেঁচে নেই, আর ট্যান্ডির প্রতি তাদের যাতে দয়া হয় তাই জন্য সে একটা মিথ্যে গল্প বলে যে একটা ব্যালকানি থেকে যখন ক্যারল পড়ে যাচ্ছিল তখন ট্যান্ডি তাকে বাঁচায়, কিন্তু বাঁচাতে গিয়ে সে নিজেই পড়ে যায়, আর পড়ার সময় সব বন্ধুদের থেকে সে ক্ষমাও চায়। এর পরের সিনে ক্যারলকে দেখা যায় সমুদ্রের পারে ট্যান্ডির জন্য শোক পালন করতে। সেখানে ফিল আসে আর বলে যে সে এরিকার সাথে ব্রেকআপ করে নিয়েছে এবং জীবনের বাকি সময় সে ক্যারলের সাথেই কাটাতে চায়। এই বলে সে ক্যারলকে কিস করতে যায়, কিন্তু ক্যারল তাকে বাধা দেয়। এরপর ক্যারল ট্যান্ডির কাছে গিয়ে সমস্ত খুলে বলে আর তাকে গ্রুপে ফিরিয়ে আনার প্ল্যান বানায় এবং তাকে একটা ওয়াকি টকি দেয়। সেখান থেকে ক্যারল তার বন্ধুদের কাছে ফিরে যায় আর ট্যান্ডির ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু সবাই বলে যে তাদের সাথে ট্যান্ডি যা যা করেছে তাতে কেউ তাকে কখনোই ক্ষমা করতে পারবে না। তা সত্ত্বেও ক্যারল সত্যি বলে দেয় যে ট্যান্ডি এখনও বেঁচে আছে, আর ওয়াকি টকের মাধ্যমে ট্যান্ডিকে বলে সবার সামনে আসতে। কিন্তু ট্যান্ডি সবই শুনছিল যে তার বন্ধুরা তার ব্যাপারে কী ভাবে, তাই সে সেখান থেকে চলে যায়। রাতে ট্যান্ডি তার বল বন্ধুদের সাথে সব বলতে বলতে কেঁদে ফেলে, আর এদিকে ক্যারল সবাইকে সত্যি কথা বলে যে আসলে এই ছমাস কী হয়েছে। সে তাদেরকে জানায় যে ট্যান্ডি এখন সত্যিই বদলে গেছে এবং একটা ভালো মানুষে পরিণত হয়েছে। অন্যদিকে ট্যান্ডির মাথায় একটা আইডিয়া আসে আর সে একটা পিস্তল নিয়ে সবার সামনে আসে, তাতে সবাই ভয় পেয়ে যায়। ট্যান্ডি তাদেরকে বলে যে সে শুধুই তাদের সাথে কথা বলতে এসেছে। তারপর সে ফিলের কাছে ক্ষমা চায় তাকে মারার প্ল্যান বানিয়েছিল বলে, আর তাকে ধন্যবাদও দেয় আর বলে সে আজ তার জন্যই একজন ভালো মানুষ হয়ে উঠতে পেরেছে। তারপর ট্যান্ডি গেইল, এরিকা ও মেলিসার কাছেও ক্ষমা চায় আর টডকে বলে যে সে টডের মতো একজন বন্ধু পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে, আর এই ছ মাস সে টডকে খুবই মিস করেছে। আর শেষে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় বন্দুক নিয়ে সবার সামনে আসার জন্য, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। সবাই ট্যান্ডিকে ক্ষমা করে দেয়, কিন্তু বন্দুক নিয়ে সেখানে আসার জন্য তাকে একটা কাঠের যন্ত্রে আটকে রেখে শাস্তি দেওয়া হয়। পরের দিন সকালে ফিল ট্যান্ডির কাছে যায় আর তার মাথায় বন্দুক রেখে বলে যে আগের বারের মতো তাকে মারার প্ল্যান বানালে সে এবার ট্যান্ডিকে ডাইরেক্ট গুলি করে দেবে। এই বলে সে হাওয়ায় দুটো গুলি চালায় ট্যান্ডিকে ভয় দেখানোর জন্য। তখন ক্যারল বাইরে এসে জিজ্ঞাসা করাতে ফিল বলে যে তারা দুজন মিলে মজা করছে। এর পরের দিন ক্যারলকে ট্যান্ডির প্যান্ট চেঞ্জ করে দিতে দেখা যায়, কারণ সে প্যান্টের ভেতর টয়লেট করে ফেলেছিল। ক্যারল সবাইকে বলে যে এবার শাস্তিটা একটু বেশিই হয়ে যাচ্ছে। তার উত্তরে বাকি সবাই বলে যে ট্যান্ডি তাদের সাথে যা করেছে তার জন্য এই শাস্তিটা অনেক কম। আর ফিল বলে যে যদি ট্যান্ডি এটা প্রমাণ করতে চায় যে সে সত্যি পাল্টে গেছে, তাহলে তাকে 5 সপ্তাহ একটা ঘরে একা থাকতে হবে এবং তার থেকে কোনো মতেই বেরোতে যাবে না। ট্যান্ডি সেটা মেনে নেয়। পরের দৃশ্যে দেখা যায় ট্যান্ডিকে একটা ঘরে রাখা হয়েছে আর সে ক্যারলকে ওই ঘরের ভেতর থেকে বলে যে সে চাইলেই এই ঘর থেকে বেরোতে পারে, কিন্তু সে চায় না তার শাস্তি আরও বেড়ে যাক, আর এও বলে যে তাকে নিয়ে যেন ক্যারল চিন্তা না করে। এরপর ক্যারল বাকিদের সাথে বসে খাবার খাচ্ছিল, সেটা ট্যান্ডি ঘর থেকে দেখতে পায় আর তারও খেতে ইচ্ছে করে। রাত হলে সে বাইরে এসে খাবার খেতে লাগে আর সেই সময় তার পাশেই মেলিসা বই পড়ছিল। ট্যান্ডি হঠাৎ ভাবে যে এই খাবারটা খাওয়ার থেকে সবার বিশ্বাস ফিরে পাওয়াটা বেশি জরুরি, তাই সে মুখ থেকে খাবারটা বের করে টেবিলে রেখে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই একটা আওয়াজ হয় আর মেলিসা ট্যান্ডিকে দেখে ফেলে। পরের দিন সকালে সবাই এক জায়গায় জড়ো হয় আর ট্যান্ডিকে নতুন শাস্তি দেয়। তার গলায় একটা ডিভাইস বেঁধে দেওয়া হয় আর তাকে একটা সীমানা বেঁধে দেওয়া হয়, আর সে ওই সীমানার বাইরে বেরোলেই ওই ডিভাইসটা তাকে কারেন্ট শক দেবে। তারপর তারা ওখান থেকে চলে যায়। তার একটু পরে ট্যান্ডি এরিকা ও গেইলকে দেখতে পায় আর তাদের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে।
তখন গেইল রেগে যায় এবং তাকে মুখ বন্ধ রাখার উপদেশ দেয়। এর পরের একটা দৃশ্যে মেলিসা এসে ট্যান্ডিকে বলে যে তার বেশি কথা বলার কারণে তার শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সবাই ট্যান্ডির ওখানে আসে এবং তার গলায় একটা নতুন ডিভাইস বেঁধে দেওয়া হয়। আর এবার ট্যান্ডি কথা বলতে গেলেই ওই ডিভাইসটা তার নাকে শক দেবে। তার পরের একটা দৃশ্যে দেখা যায় যে মেলিসা কিছু বিয়ার নিয়ে আসে আর সেটা দেখে ট্যান্ডি খুবই খুশি হয়ে যায়। কিন্তু মেলিসা সেই বিয়ারগুলোকে ইচ্ছে করে তার সীমানা থেকে কিছুটা দূরে রাখে, যাতে সে বিয়ার নিতে সীমানার বাইরে এলেই ডিভাইসের শক খায়। ট্যান্ডি চেষ্টা করে বিয়ার নেওয়ার, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অন্যদিকে কথা বললেই কারেন্ট শক খাবে এই ভয়ে সে হাত দিয়ে আওয়াজ করে কাউকে ডাকার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ না হলে সে ফুলের টবগুলো ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। যখন সবাই ওখানে এসে দেখে যে ট্যান্ডি ফুলের টবগুলো ছুঁড়ে এই অবস্থা করেছে, তখন সবাই খুবই রেগে যায়। ট্যান্ডি ইশারা করে সবাইকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার ইশারা বুঝতে পারে না এবং মজা করে তার সাথে ডাম শ্যারাজ খেলতে থাকে। একমাত্র মেলিসা তার কথা বুঝে যে সে বলতে চাইছে এই গলার ডিভাইসটার জন্য তার খুবই সমস্যা হচ্ছে আর সে চায় তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হোক। কিন্তু কেউ সেটা মেনে নেয় না আর ফিল তাকে কুকুরের ছোট্ট একটা ঘরে আটকে দেয়। রাতে ট্যান্ডি দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে, তখন সে শক খাবে জেনেও সবাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু কেউ আসে না। তাই সে ওই কুকুরের ঘরটা থেকে কোনো রকমে বের হয় আর শক খেতে থাকা সত্ত্বেও অসহ্য কষ্ট সহ্য করতে করতে পুল থেকে অনেক বালতি জল নিয়ে আগুনে ঢেলে আগুন নিভিয়ে দেয়। এরপর সে আবার ওই কুকুরের ঘরে ঢুকে যায়। সকালে সবাই ওই পোড়া জায়গাটা দেখে বলে যে তারা এই ব্যাপারে কিছুই জানে না। তারপর ট্যান্ডিকে আনা হয় আর সে ইশারা করে কালকের ঘটনা বোঝানোর চেষ্টা করে, আর সেটা ক্যারল সবাইকে বলে বোঝায়। যদিও এসব বলার পরও ট্যান্ডি ভাবছিল যে তার কথায় কেউ বিশ্বাস করবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে সবার মনে হয় যে ট্যান্ডি সত্যিই বদলে গেছে। তাই ফিল তার গলার ডিভাইসটা খুলে দেয়। এতে ট্যান্ডির খুশির আর কোনো সীমানা থাকে না। রাতে তারা সবাই এক জায়গায় বসে আর সেখানে ট্যান্ডি তাদেরকে ধন্যবাদ জানায় আর বলে যে সে আর কখনোই তাদের নিরাশ করবে না। এরপর সবাই একটা আওয়াজ শুনতে পায় আর সবাই ছাদে গিয়ে বোঝে যে সেটা ঝিঝি পোকার ডাকের আওয়াজ। ডিনারে ক্যারল সবার জন্য ঝিঝি পোকার বিরিয়ানি বানায়। সেটা দেখে সবাই বিরক্তি প্রকাশ করলে ক্যারল বলে যে তাদের প্যাকেজড ফুড শেষ হয়ে গেছে, তাই কষ্ট করে ঝিঁঝি পোকা ধরে সে রান্না করেছে। কারোরই এটা পছন্দ হয়নি দেখে ক্যারলের খারাপ লাগে, তাই ট্যান্ডি তাকে ভালো ফিল করানোর জন্য সেটা খেতে শুরু করে। তারপর ফিল আর মেলিসাও কষ্ট করে খায়, কিন্তু এরিকা আর গেইল সেটা খায় না আর টট বলে যে তার শরীরটা ঠিক নেই তাই সে খাবে না। পরের দিন সকালে ক্যারল ট্যান্ডিকে আরও ঝিঁঝি পোকা ধরে আনার কাজ দেয়। সে যখন ঝিঁঝি পোকা ধরছিল তখন দেখে টট তার বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে। টট চলে যাবার পর ট্যান্ডি তার ঘরে যায় আর ফ্রিজ খুলে দেখে যে সেখানে কিছু নেই, কিন্তু দেখে যে ফ্রাইং প্যানে তেল লেগে আছে। তাই তার সন্দেহ হয় এবং সে আরও খুঁজতে থাকে আর অন্য একটা ফ্রিজ খুলে দেখে যে তার মধ্যে প্যাকেজড মিট রয়েছে। অন্য একটা দৃশ্যে দেখা যায় যে ক্যারল আবার ঝিঁঝি পোকা দিয়ে কিছু খাবার তৈরি করেছে। তখন টট বলে যে তার আজও খিদে নেই আর এই বলে সে ওখান থেকে চলে যায়। ট্যান্ডি লুকিয়ে তার পিছু নেয় আর টটকে হাতে নাতে ধরে ফেলে। ট্যান্ডি তাকে ভয় দেখায় সবাইকে বলে দেবে বলে, তাতে টট ভয় পেয়ে যায় আর তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন ট্যান্ডি হাসে আর টটকে বলে তাড়াতাড়ি মাংস ফ্রাই করতে আর এও বলে যে সে এই ব্যাপারে কাউকে কিছু জানাবে না। তারপর মজা করে তারা দুজন সেই মাংস খায়। পরের একটা দৃশ্যে দেখা যায় ক্যারল সবার জন্য ঝিঁঝি পোকার স্যুপ বানিয়েছে আর ফিল সেই স্যুপ খেয়ে ক্যারলের প্রশংসা করাতে এরিকা রেগে যায় এবং ওখান থেকে উঠে চলে যায়। টট স্যুপটা একটু খেয়ে বলে যে সে একটু হাঁটতে বেরোবে এবং সেখান থেকে চলে যায়। ট্যান্ডি টডের পিছন পিছন চলে যায় এই বলে যে সেও টডের সাথে হাঁটতে বেরোবে। তারপর ক্যারল এরিকাকে বোঝায় যে সে যা ভাবছে ক্যারল আর ফিলের মধ্যে তেমন কিছুই নেই। একটা কৌটো খুলতে গিয়ে মেলিসার হাত কেটে যাওয়ায় গেইল মেলিসার হাত সেলাই করে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে টট আর ট্যান্ডি খুবই সুন্দরভাবে সেই মাংসগুলোকে রান্না করে খাচ্ছে।
কিন্তু তারপর টডকে একটু চিন্তিত দেখায়। তাতে ট্যান্ডি তাকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, সে সব সামলে নেবে। তাদের খাওয়া দাওয়ার পর ট্যান্ডি সেই রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে দেয় আর ভাবে যে সে সব প্রমাণগুলোকে পুড়িয়ে দেবে। তখনই সে একটা বোট দেখতে পায় আর সেটাতে করে সব আবর্জনাগুলোকে সমুদ্রে পাঠিয়ে দেয়। অন্যদিকে সবাই খুবই খুশি হয়ে যায় টডের আনা প্যাকেজড চিকেন দেখে, কিন্তু টড বুঝতে পারে না যে এটা এখানে কি করে এলো। তখন ট্যান্ডি আসে আর বলে যে টড এই চিকেনের প্যাকেজটা একটা বাড়ি থেকে পেয়েছে আর সবার জন্য নিয়ে এসেছে। এতে সবাই আনন্দে লাফাতে থাকে, কিন্তু টড খুবই রেগে যায় কারণ সে এরকম কোনো রিস্ক নিতে চাইছিল না। আর ট্যান্ডিকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে সব প্রমাণ সে জ্বালিয়ে দিয়েছে কিনা। তার উত্তরে ট্যান্ডি বলে যে সেগুলো কেউ কখনোই খুঁজে পাবে না। ঠিক এই সময় ফিল দূরবীন দিয়ে কিছু একটা দেখতে পায় আর সবাইকে ডাকে। তখন ট্যান্ডি ফিলের থেকে দূরবীন নিয়ে দেখে যে সে যে জিনিসগুলো বোটে করে পাঠিয়েছিল সেগুলো ফিরে আবার তাদের দিকেই আসছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।